গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকালেই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। সকালবেলায় দেখো নাস্তায় আছে আজকে রুটি, সমুচা, আর হচ্ছে পুরী বাচ্চারা নিয়ে এসেছে। আর এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া শেষে, দেখো এই যে আজকে পুঁই শাকের পাতা দিয়ে হচ্ছে বড়া তৈরি করব, আর আলু দিয়ে হচ্ছে পুঁই শাক রান্না করব। পুঁই শাকের একটা ছড়াছড়ি চলছে তো দেখতেই পাচ্ছ। মাছ দিয়ে হচ্ছে পুঁই শাকের ঝোল রান্না করব, আর এদিকে পুঁই শাকের বড়া। বড়াটা আমার খুবই ফেভারিট, তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই। ভালো করে এই যে পুঁই শাক ধুয়ে হচ্ছে কুচি করে নিয়েছি, আর হচ্ছে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি, সাথে নুন হলুদ তো দিতেই হবে, না হলে তো হবে না। ভালোভাবে মেখে নিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, সাথে হচ্ছে ময়দা। এই তো দেখো, তো ভাজতেও শুরু করে দিয়েছি ডুবো তেলে। আর ডুবো তেলে ভাজলে মুচমুচে হয়, আর গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো দেখো মাছ দিয়ে দিয়েছি, হয়ে গেছে এদিকে রান্না। আমি ভাতটাও রেডি করে ফেলেছি আমার বাবার জন্য, আর আমরাও এখন খেয়ে নেবো। এদিকে নতুন দুইটা জিনিস চলে এসেছে, দেখো এই যে টি টেবিল চলে এসেছে, আর হচ্ছে ব্লেজার রাখার জন্য একটা আলমারি তৈরি হয়েছে। এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, টাটা বাই।